আমরা সবাই ইমেল ব্যবহার করি, তার মধ্যে অনেকেই ব্যবহার করি জিমেল বা গুগলের ইমেল প্ল্যাটফর্ম। গতকাল মানে 1 এপ্রিল 2019 ছিল জিমেলের 15 বছর পূর্তি দিবস। 1 এপ্রিল হওয়াতে অনেকেই প্রথমে ভেবেছিল গুগল হয়তো প্র্যাঙ্ক করছে, আসলে তা নয়। গুগল ভেবে দেখল যে সার্চ করা তো 2 নম্বর অনলাইন অ্যাক্টিভিটি, আসলে মানুষ এখনও সবচেয়ে বেশি ব্যবহার করে ইমেল। যেমনি ভাবনা তেমনি কাজ, গুগল নিয়ে এলো ফ্রিতে ইমেল পাঠানোর নতুন প্ল্যাটফর্ম, তাদের নিজস্ব ইমেল, গুগল মেল অথবা জিমেল। আমরা যারা ইউটিউবে ভিডিও বানাই বা ব্লগারে ব্লগ লিখি বা মোবাইল অ্যাপ বানিয়ে প্লে স্টোরে পাবলিশ করি, তারা সবাই জিমেল ব্যবহার করি। এছাড়াও অনেকেই জিমেল ব্যবহার করেন বন্ধুবান্ধব ও পরিবারকে ইমেল পাঠাবার জন্যে। সেই জিমেল এখন 15 বছর বয়সী, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, তাই তো? আপনার জিমেল অ্যাকাউন্ট আছে? লিখে জানাবেন। এই ছিল আজকের 60 সেকেন্ড, দেখতে থাকুন।